দত্তপুকুর মহেশ বিদ্যাপীঠ স্কুলে চলছে কোভ্যাক্সিন পার্শ্ব প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়ার প্রক্রিয়া। মূলত দ্বিতীয় ডোজের উপর বেশি জোর দেওয়া হয়েছে। যদি কেউ কোভ্যাক্সিন প্রথম ডোজ নিতে চায় তাদেরকেও দেওয়া হচ্ছে। কাশিমপুর অঞ্চলের জন্য এই ভ্যাকসিন প্রক্রিয়া চলছে। কাশিমপুর অঞ্চলের অধিকাংশ মানুষের করোনা ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে বলে দ্বিতীয় ডোজ নিতে বেশিরভাগ মানুষ এদিন লাইন দিয়েছে। কোভ্যাক্সিন যেহেতু বহুদিন বন্ধ ছিল, পর্যাপ্ত পরিমাণে সাপ্লাই না থাকার কারণে সেই কারণে কোভ্যাক্সিন টিকা চালু হতেই মানুষের ভিড় দত্তপুকুর মহেশ বিদ্যাপীঠ স্কুলে। কাশিমপুর পঞ্চায়েত সূত্রে জানা যায় এরপর দুয়ারে ভ্যাকসিন প্রক্রিয়া চালু হবে। যারা ক্যাম্পে এসে ভ্যাকসিন নিতে সক্ষম নয় শারীরিক অক্ষমতার কারণে, ভ্যাকসিন ক্যাম্পে এসে ভ্যাকসিন নিতে পারেনি তাদের জন্য মূলত দুয়ারে ভ্যাকসিন প্রক্রিয়া চালু হবে। কোভ্যাক্সিন পাওয়া যাচ্ছে না ব্যাপারটা সেটা নয়, অ্যাকচুয়ালি আমাদের পঞ্চায়েতের আন্ডারে কোভ্যাক্সিনটা প্রথম ডোজটা খুব কম দেওয়া হয়েছিল এবং তারপর কোভিশিল্ড ম্যাক্সিমাম হয়েছে। কোভিশিল্ড হওয়ার পরে কোভিশিল্ড ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজ যথারীতি পাওয়া গেছে এবং সেই যেহেতু কোভ্যাক্সিন কম হয়েছিলো সেক্ষেত্রে কোভ্যাক্সিনের সেকেন্ড ডোজের চাহিদাটা কম ছিল। এবার একটা ডেট হয়ে গেছে, যে ডেটে হওয়ার পর একটা প্রচুর মানুষের চাহিদা হয়েছে। আমরা যথারীতি আমাদের পঞ্চায়েতের প্রধান সাহেব এবং ইয়ে সাহেব পঞ্চায়েতগতভাবে আমরা বিডিওর সঙ্গে যোগাযোগ করি, হালিম হাবিবির সঙ্গে যোগাযোগ করি, জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ বারাসাত ব্লক ওয়ানে ওনারা ব্যবস্থা দিয়ে করে দিয়েছেন। আজকে আমরা 500 কোভ্যাকসিনের সেকেন্ড ডোজ হচ্ছে, যদি ফার্স্ট ডোজ কেউ নিতে আসে হবে, কিন্তু বিশেষত আমরা সেকেন্ড ডোজের উপরে বেশি প্রেশার দিয়েছি। না না, যাদের ডেট হবে সবারই হবে, আজ পর্যন্ত যাদের ডেট হবে, আপনারা জানেন যে মিনিমাম 28 দিনের পরের থেকে সেকেন্ড ডোজ কোভ্যাকসিনের শুরু হয়। যাদের ডেট হয়েছে আমরা খবর দিয়েছি, ইতিমধ্যেই প্রচার করেছি পঞ্চায়েত থেকে, যেভাবে সদস্যদের জানানো হয় তারা রীতিমতো খবর দিচ্ছে। আপনারা দেখছেন অলরেডি প্রায় 300 উপরে ভ্যাকসিন হয়ে গেছে সেকেন্ড ডোজ এবং আমাদের আছে 500 ডোজ আছে সেকেন্ড ডোজের। মানুষ আসবে 500 ডোজের চাহিদা মতো, আবার যদি দেখা যাচ্ছে ডিমান্ড আছে বা সেকেন্ড ডোজের জন্য আরও মানুষ আছে আমরা সেভাবে আমাদের রিকোয়ারমেন্ট আমরা বিডিও অফিসে জানাবো, ওরা আমরা ব্যবস্থা করে দেবো, অসুবিধা নেই। হ্যাঁ, ফার্স্ট ডোজ অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম আমাদের জানা মতে ম্যাক্সিমাম হয়ে গেছে, দু চারজন যদি বাকি থাকে। আপনারা জানেন অনেকের ভোটার কার্ড আধার কার্ড নেই, প্যান কার্ড নেই, পাসপোর্ট নেই, অত মানে ত্রুটিগত তো পেপার ত্রুটিগত কারণে হয়তো অনেকে নিতে পারছে না, তাও আমরা রেশন কার্ডে অনেকে করে দিচ্ছি, সবাইকে জানাচ্ছি। আরও যদি কারো মানুষের যদি কোনো কাগজ না থাকে কীভাবে দেওয়া যায় আমরা স্বাস্থ্য আধিকারিকদের সাথে কথা বলে ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে ব্যবস্থা করব। কোভিশিল্ড কত পার্সেন্ট হয়েছে? কোভিশিল্ড আমাদের ম্যাক্সিমামটা আমাদের কোভিশিল্ড হয়েছে, আমাদের একদিন দুদিন কোভ্যাকসিন হয়েছে ফার্স্ট ডোজ। আসছে বলতে অ্যাকচুয়ালি আমাদের যেহেতু কম হয়েছিল কোভ্যাকসিন, আর কোভ্যাকসিনে একটা দেখেছিলাম প্রথমত যেহেতু কোভিশিল্ড কোভ্যাকসিন হলে অনেকে ফার্স্ট ডোজ নিতে চাইতো না, কোভ্যাকসিনে অনেকে ফার্স্ট ডোজ নিতে চায়নি অনেক মানুষ, কিন্তু আমরা তাদেরকে বুঝিয়েছি গভর্নমেন্ট স্বাস্থ্য দপ্তর যখন অনুমোদন দিয়েছে এতেও কার্যকরী হবে, কোভিশিল্ডের মধ্যেই কার্যকরী হবে, মানুষ আশ্বস্ত হয়েছে নিয়েছে যথারীতি। এখন আসছে আপনারা দেখছেন রীতিমতো সেকেন্ড ডোজ দিচ্ছে আনন্দ, কোনো অসুবিধা নেই এবং যারা নিয়েছে সবাই ভালো আছে, কোনো অসুবিধা নেই। দুয়ারে ভ্যাকসিন এরপরে অনেকে দেখবেন অনেক বাড়িতে অনেক শয্যাশায়ী মানুষ আছে, তাদেরকে ভ্যাকসিন সেন্টারে নিয়ে যাওয়া খুব কঠিন, যে এখানে হচ্ছে তাদের আসার মতো অবস্থা নেই। সেরকম যদি কেউ থাকে আমরা মেম্বারদের জানিয়েছি সেই লিস্ট জানাতে, ইতিমধ্যে আসা স্বাস্থ্য দপ্তরের ওরা বাড়ি বাড়ি গেছে, কাদের ফার্স্ট ডোজ হয়ে গেছে, যদি কারো ফার্স্ট ডোজ বেঁকে থাকে তারও লিস্ট হয়েছে, সেকেন্ড কেন কারণ হয়নি সেটাও লিখেছেন ওনারা, কলম আছে, সেকেন্ড ডোজ কতজনের বাকি আছে। এবং এরকম যারা ভ্যাকসিন দিতে পারেনি অর্থাৎ শারীরিক অক্ষমতা আছে, যাদের একদম শয্যাশায়ী, যাদের চলনের ক্ষমতা নেই, সেরকম যদি থাকা সেগুলো আমরা দুয়ারে সরকার তাদের বাড়িতে পৌঁছে যাবে, আমাদের দিদিরা এই ব্যবস্থা করা হবে। যেরকমভাবে দুয়ারে স্বাস্থ্যসাথী কার্ড করে দিয়েছিলেন বাড়িতে, একদম একদম অনেক জায়গায় হয়েছে, তো এটা কোনো অসুবিধা নেই, আমাদের সেরকম এখন রিকোয়ারমেন্ট আসেনি। তারপরেও যারা হ্যান্ডিক্যাপ আছে অনেকে অনেকে আসছে এখানে টোটো করে এখানে আসছে, আমাদের দিদিরা এন্ট্রি করে যত পেপার্সমেন্ট যেটা করার অফিসিয়াল সেটা করা দিদিরা গিয়ে ওখানে দিয়ে আসছে।
না আমাদের কাছে এখনো কোনো খবর আসেনি। আমরা যেটুকু জানি, 2 বছর থেকে 18 বছরের ছাড়পত্র দিয়েছে কোভ্যাক্সিনে, অনলি ফর কোভ্যাক্সিনে ওটা দিয়েছে। স্বাস্থ্যকর্তা যেভাবে শুরু করবে ভ্যাকসিন, আমরা যেটা খবর আছে, যারা স্কুলে লেখাপড়া করে, স্কুল কলেজে যারা লেখাপড়া করে তাদেরকে স্কুলের মাধ্যম থেকে দেওয়া যাবে। প্রত্যেক স্কুলে অর্ডার চলে এসেছে, কোন বয়সে কত আছে, কত ছেলে কত মেয়ে আছে, স্কুল খোলার আগেই হয়তো তাদের ব্যবস্থা করা হবে। এবং কলেজে ইতিমধ্যে বিভিন্ন কলেজে ভ্যাকসিন দেওয়া হয়েছে। আজ হচ্ছে দত্তপুকুর মহাবিদ্যাপীঠ কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে।